हेलो एवरीवन, आज के ऑनलाइन क्लासे सकल के स्वागत। आज आमरा पढ़ब चैप्टर वन रिविशन। राय बहादुर लिखे बंकिमचंद्र चट्टोपाध्याय। गल्पटी पढ़वार आगे आमरा एकटू लेखक बंकिमचंद्र चट्टोपाध्याय सम्पर्के जेने नी। लेखकेर जन्म 1838 ख्रीष्टाब्दे 26 जून उत्तर चब्बीस परगनार काठालपाड़ा। बाबा छिलेन जादवचंद्र चट्टोपाध्याय। 1858 ख्रीष्टाब्दे कलकाता विश्वविद्यालय प्रथम ग्रेजुएट तिनि। पेशाय छिलेन सरकारी चाकुरे, डेपुटी मैजिस्ट्रेट। काजेर फाँके फाँके तार साहित्य सृष्टि। बांगला उपन्यासेर यथार्थ रूपकार तिनि। तार रचित प्रथम उपन्यास दुर्गेश नंदिनी, एरपर प्रकाशित हय कपालकुंडला, आनंदमठ, चंद्रशेखर, राजसिंह, देवी चौधुरानी, वृषवृक्ष, कृष्णकान्तेर उइल, सीताराम प्रभृति। तार प्रथम उपन्यास अवश्य इंग्रेजीते लेखा राजमोहन्स वाइफ। वंदे मातरम जातीय संगीत तारी सृष्टि। साहित्य क्षेत्रे तिनी नवजुगेर स्रष्टा, ताई ताके बला हय साहित्य सम्राट। 1872 ख्रीष्टाब्दे तारी सम्पादनाय दिग्दर्शन पत्रिका प्रकाशित है। 1894 ख्रीष्टाब्दे 8 এপ্রিল এই মহান সাহিত্যিকের মৃত্যু হয়। চলো আবারও আমরা গল্পটির সরব পাঠ করি। চন্দনপুর তালুক প্রজাতিকের অবস্থা বড় ভালো। সে বৎসর নিকটবর্তী স্থানে দুর্ভিক্ষ উপস্থিত, কিন্তু সে মহলে কিছু না। কখনো মুচিরাম প্রজাদিকের নিকট মাঙ্গন মাথর লয়েন নাই। মুচিরাম নির্বিরোধী লোক, তাহাদের উপর অত্যাচার করিত না। আজ সশরীরে উপস্থিত হইয়া বলিলেন, আমার কন্যার বিবাহ উপস্থিত, বড় দায়গ্রস্ত হইয়াছি, কিছু ভিক্ষা দাও। প্রজারা দয়া করিল। প্রজা সুখে থাকিলে জমিদারকে সকল সময় দয়া করিতে প্রস্তুত। জমিদার আসিয়াছে সংবাদ পাইয়া পালে পালে প্রজা ট্যাকে টাকা লইয়া মুচিরাম দর্শনে আসিতে আরম্ভ করিল। মুচিরামের চেস্ট টাকায় পরিপূর্ণ হইতে লাগিল, কিন্তু আর একদিকে তাহার আয় আর এক প্রকার সৌভাগ্যের উদয় হইল। প্রজারা দলে দলে মুচিরাম দর্শনে আসে, কোনোদিন 50, কোনোদিন 60, কোনোদিন 100, এইরূপ। যাহাদের বাড়ির নিকট তাহারা দর্শন করিয়া ফিরিয়া যায়, যাহাদের বাড়ি দূর তাহারা দোকান হইতে খাদ্য সামগ্রী কিনিয়া একটা বাগানে রাঁধিয়া বাড়িয়া খায়। একদিন অনেক দূর হইতে 100 প্রজা আসিয়াছে, তাহারা বাড়ি ফিরিতে পারিল না, বাগানে রাঁধা ভাড়া করিতে লাগিল। রাত্রে থাকিয়া প্রাতে যাত্রা করিবে। তাহারা যখন খাইতে বসিল, সেই সময় নিকটস্থ মাঠ পার হইয়া অশ্বযানে একটি সাহেব যাইতেছিলেন। সাহেবটির নাম মিনওয়েল। তিনি ওই জেলার প্রধান রাজপুরুষ ম্যাজিস্ট্রেট কালেক্টর। সাহেবটি ভালো লোক, ন্যায়বান, হিতৈষী এবং পরিশ্রমী। কিসে এদেশের লোকের মঙ্গল সাধন করিবেন সেই জন্য সর্বদাই চিন্তিত। পূর্বেই বলিয়াছি যে সে বৎসর ওই অঞ্চলে দুর্ভিক্ষ হইয়াছিল। সাহেব দুর্ভিক্ষ তদারকে বাহির হইয়াছিলেন। নিকটস্থ কোনো গ্রামে তাহার তাঁবু পড়িয়াছিল। তিনি তখন অশ্বারোহণে তাঁবুতে যাইতেছিলেন। যাইতে যাইতে দেখিতে পাইলেন একটা বাগানের ভিতর কতকগুলো লোক ভোজন করিতেছে। দেখিয়াই সহজে সিদ্ধান্ত করিলেন, ইহারা সকলের দুর্ভিক্ষ পীড়িত উপবাসী দরিদ্র লোক, কোনো বদান্য ব্যক্তি ইহাদের ভোজন করাইতেছে। সবিশেষ তত্ত্ব জানিবার জন্য নিকটে একজন চাষাকে দেখিয়া জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন। চাষা অবশ্য ইংরাজি জানে না, সাহেব উত্তম বাংলা জানেন, পরীক্ষা দিয়া পুরস্কার পাইয়াছেন। সুতরাং চাষার সঙ্গে বাংলায় কথোপকথন আরম্ভ করিলেন।
সাহেব চাষাকে জিজ্ঞাসা করিলেন, তোমার দিগের গ্রামে দুরুপেক্ষা কেমন আছে? অধিক আছে কিংবা অল্প আছে? চাষা উত্তর করিল, হুজুর, আমাদের গায়ে ভারী দুরুপেক্ষা আছে। সাহেব বাগানে যে সকল লোক খাইতেছিল তৎপ্রতি আঙ্গুলি নির্দেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, কে ভোজন করিল? উদ্দেশ্য ভোজন করাইল। চাষা, প্রজারা ভোজন করছে। সাহেব চটিয়া, তাহা আমি জানে, টাকা কাহার? এখন সে চাষা জানে যে যত টাকা আসিতেছে সকলেই জমিদারের সিন্ধুকে যাইতেছে। সে নিজেও কিছু দিয়া আসিয়াছিল। এবার বিনা বিলম্বে উত্তর করিল, টাকা জমিদারের। সাহেব, এ জমিদারের নাম কি? চাষা, মুচিরাম রায়। সাহেব, কত দিবস ভোজন করিয়াছে? চাষা, তা ধর্মাবতার, প্রজারা রোজ রোজ আসে, খাওয়া দাওয়া করে। সাহেব, এ গ্রামের নাম কি? চাষা, চন্দনপুর। সাহেব তখন ঘোড়ায় চাবুক মারিয়া তাপে চলিলেন। চাষা আসিয়া গ্রামে রটাইল, একটা সাহেব টাকায় আটানা হিসাবে ট্যাক্স বসাইতে আসিয়াছিল। চাষা মহাশয়ের বুদ্ধি কৌশলে বিমুখ হইয়াছে। ওদিকে মিনওয়েল সাহেব যথাকালে ফেমিন রিপোর্ট লিখিলেন, একটি প্যারাগ্রাফ শুধু মুচিরাম সম্বন্ধে। তাহাতে প্রতিপন্ন হইল যে মুচিরাম জমিদার দিগের আদর্শ স্থল। এই দুঃসময়ে অন্নদান করিয়া সকল প্রজাগুলির প্রাণ রক্ষা করিয়াছে। রিপোর্ট কমিশনারিতে গেল। গভর্নমেন্টের এই বিবেচনা যে যার প্রজা সেই যদি দুর্ভিক্ষের সময় তাহাদের আহার যোগায়, তাহা হইলে দুর্ভিক্ষ প্রশ্নের উত্তম মীমাংসা হয়। অতএব মুচিরামের ন্যায় বদান্য জমিদার দিগের সম্মানিত ও উৎসাহিত করা নিতান্ত কর্তব্য। তজ্জন্য বাংলা গভর্নমেন্ট ভারতীয় গভর্নমেন্টের নিকট অনুরোধ করিলেন যে বাবু মুচিরাম রায় মহাশয়কে রায়বাহাদুর উপাধি দেওয়া যায়। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলিলেন, তথাস্তু। গেজেট হইল রাজা মুচিরাম রায়বাহাদুর। রায়বাহাদুর গল্পটি মর্মার্থ অর্থাৎ সারমর্ম আমি তোমাদের আগেই বলেছি এবং এই গল্পটি থেকে প্রশ্ন উত্তর, গ্রামার কোশ্চেন সব কিছু তোমাদের আগেই পাঠিয়ে দিয়েছি। আশা করি সকলে সেগুলি বেঙ্গলি কপিতে সুন্দর করে লিখে নিয়েছো এবং মন দিয়ে সেগুলি পড়ছো। আজ আমি তোমাদের জন্য ছোট্ট একটি ওয়ার্কশিট পাঠালাম। সঠিক উত্তরটি নির্বাচন করো বা সঠিক উত্তরে টিকচিহ্ন দাও এবং এর সাথে কিছু শব্দের অর্থ লিখতে দিলাম। তোমরা এই ওয়ার্কশিটটি সকলে বেঙ্গলি কপিতে করবে এবং তারপর বাবা মাকে দিয়ে একটা সিগনেচার করিয়ে নেবে এবং আসন্ন পরীক্ষার জন্য, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মন দিয়ে এই চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার ওয়ান এবং গ্রামার থেকে চ্যাপ্টার ওয়ান, এই দুটি চ্যাপ্টার আসবে। তোমরা খুব মন দিয়ে দুটি চ্যাপ্টার পড়বে এবং ভিডিওর শেষে যে ছোট্ট ওয়ার্কশিটগুলো আছে প্রত্যেকে সেগুলি বেঙ্গলি কপিতে করে রাখবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আজকের আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ হলো। ধন্যবাদ।